गाइज गुड मर्निंग, आई एम মৌমিতা एंड ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস গ্যালাক্সি। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। এখন যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, মানে রান্নার জোগাড় মোটামুটি সব করা হয়ে গেছে, শুধুমাত্র ওয়েট করছি। বাপ্পা এখনও বাজার থেকে আসেনি, তো বাজার থেকে কি আনবে বুঝতে পারছি না। আমার বলার মধ্যে বলে দিয়েছিলাম শুধু চিংড়ি মাছটুকু নিয়ে আসবে, কারণ আমি জানি চিংড়ি মাছ দিয়ে আমি একটু মোচা রান্না করবো। আর মোচাটা পাঠিয়েছে আমার বাবা। আমার বাবাকে কে মোচা খেতে দিয়েছে, বাবা সেগুলো জানে, মেয়ে খেতে ভালোবাসে। আর এখানে তো বাপ্পা আনতেও চায় না, আর তার থেকে বড় কথা আনলেও সে বাপ্পা খুব একটা খেতে চায় না, সেই আমাকেই পুরোটা খেতে হয়। ওই জন্য আনতেও বারণ করি, মানে মোচার তো ঝামেলা আছে না, মোচা ছাড়ানো এ করা, তো ওই জন্য আনে না। এবার বাবা জানে আমি খেতে ভালোবাসি, বাবাকে কে খেতে দিয়েছে, মা যেই আসছে বাবা পাঠিয়ে দিয়েছে যে নিয়ে যাও মেয়ের জন্য নিয়ে যাও। তো সেটা মোচাটাই কালকে সন্ধ্যেবেলা সব ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছি, মানে মাই ছাড়িয়ে দিয়েছে কালকে, আর মা ছাড়িয়ে রেখেছে। এবার আমি আজকে রান্নাটা করব। তো বাপ্পাকে চিংড়ি মাছ আনতে বলেছি, মোচা চিংড়ি রান্না করব। তো চিংড়ি মাছটা আনো, আর কী আনবে না আনবে আমি এখনও পর্যন্ত জানি না। আনলে তারপর, কিন্তু ও চিংড়ি মাছের ভরসায় বসে থাকলে হবে না, আমি রান্নাটা শুরু করে দিই। মানে মোচার অনেক জোগাড়, আর মোচাটাকে সেদ্ধ করতে হবে, আলুটাকে ভাজতে হবে, মশলা এখনও সবে জিরেটাকে ভিজিয়ে রেখে এসেছি, জিরেটাকে বাটতে হবে, আদা জিরে বাটা দেবো সেটা বাটতে হবে। তো ঠিক আছে চলুন, আর পরে বক বক করবো। আর কালকে বৃহস্পতিবার কালকে ব্লগ করিনি, কারণ কালকে আমি একটু বেরিয়েছিলাম, বড় বাজারে গেছিলাম। তো কী জন্য বড় বাজারে গেছিলাম বা কী কিনে আনলাম সেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ সকালবেলা এত কথা বলার একদম সময় নেই। তো চলুন রান্নাঘরের দিকে যাই। এখানে মোচাটাই যে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, প্রেশারে বেশিক্ষণ লাগে না, এই একটা সিটি মেরে নিলেই হয়ে যাবে প্রেশারে। এটা অনেকে চাইলে এই বাটি করেও নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারে, কিন্তু আমি প্রেশারে তাড়াতাড়ি হবে বলে একটু প্রেশারে সিটি করে নিয়েছি। আর এখানে হচ্ছে এই আলুগুলো ভাজতে বসিয়েছি। চিংড়ি মাছ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, বাপ্পা গেছে বাজারে, কখন আসবে জানি না। চিংড়ি মাছ এলে তারপর চিংড়ি মাছ দেবো আমি। আর এখানে এই যে আদা জিরে মশলা বাটছি, জিরেটা বললাম সকালে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখলে না মানে শিলে বাটতে সুবিধা হয়। তো জিরে আর আদাটা বেটে নেবো। আর এখানে কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, পেঁয়াজটা একটু মাছের ঝাল বাপ্পার করে দেবো বলে কেটেছি। এটা মোচাই দেবো না, মোচাই পেঁয়াজ দেবো না, এই দুটো দেবো। এটাতে আবার ধনে পাতা লেগে আছে। এই যে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, চিংড়ি মাছ একদম ছাড়িয়েই নিয়ে এসছে, মানে এটা তো ভীষণ সুবিধা হয়েছে। আর এখানে তেলের ওপর একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এর ওপর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর আলু তো ভেজেই নিয়েছি আগে। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভাজতে, আসলে এক হাতে না একদম মানে দেওয়া যায় না, ওই জন্য একদম দিয়ে নিয়ে তারপর দেখাতে এলাম। চিংড়ি মাছটার ওপর এবার এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভেজে নেবো ভালো করে। চিংড়ি মাছটা আমি আর তুলবো না, চিংড়ি মাছের ওপরই এবার মশলা দিয়ে কষবো। আর মশলা বলতে এখানে তো সেরকম কিছু না, এই হচ্ছে আদা জিরে বাটা আর হলুদ গুঁড়ো, আর যদি কেউ দেয় একটু লঙ্কা গুঁড়ো, এটাই হচ্ছে মশলা। আমি একদম মশলা দিয়ে সব কষে নিয়েছি, মশলা দেওয়া দেখালাম না কারণ প্রচণ্ড তাড়ায় আছি। ওই আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস ওই দিয়ে মশলা করে নিয়েছি। আর এবারে আলুগুলো দিয়ে দেবো এরকম। আলুগুলো যা ভেজে রেখেছি মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে মোচাটাও দিয়ে দেবো। ভালো করে দিতে হবে, কিন্তু সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি, তাও কিরম জল বেরোচ্ছে মোচা থেকে। এবারে একটু নারকল দিয়ে দেবো এর ভেতর। আসলে নারকলটা কালকে কুড়ে চিনি দিয়ে পাক করে রেখে দিয়েছি, আসলে নারকল যদি মানে শুধু কুড়ে রাখা হয় না কিরম একটা শক্ত হয়ে যায়, মানে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, ওই জন্য চিনি দিয়ে পাক করে রেখেছি যদি অন্য কিছু করা যায়। তো এই মোচাতে এখনও পর্যন্ত সেরকম চিনি দিইনি, অল্প একটু স্বাদ মতো দিয়েছিলাম, এটা দিয়ে দেবো চিনি দেওয়া, অসুবিধা হবে না কিছু। এমনি এটার সাথে মানে মোচা চিংড়ির সাথে একটু নারকল কোড়া দিলে ভালো লাগে খেতে, তো আমি একদম ভুলে গেছি নারকল।
আর নারকলটাকে চিনি দিয়ে পাক করে ফেলেছি, তো সেটাই একটু দিয়ে দেবো, অসুবিধা হবে না, ভালো করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে। এটা তাড়াতাড়ি করে করলাম কারণ বাপ্পা আবার বেরোবে, তো মোটা চিনিটার পর আবার এই যে পোনা মাছটা রান্না করবো, পোনা মাছের ঝাল করবো, এদিকে আবার ইলিশ মাছ নিয়ে, ইলিশ মাছের এটা তো পরে করছি কারণ বাপা তো ইলিশ মাছ খায় না, ইলিশ মাছটা পরে করবো। এদিকে সর্ষে কাঁচা লঙ্কা সেটাও বার করে রেখেছি, এটাও বাটবো, কখন করবো জানি না। সব মোচাটা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলা, একটু গরম মশলা দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। ঘি গরম মশলা একটু মোচাতে দিলে টেস্টটা ভালো হয়। আসলে ঘিটা লেগে আছে চামচে, ব্যাস হয়ে গেছে, এবার একটা নাড়িয়ে নিয়ে নামিয়ে নেবো, ব্যাস। বাপ্পা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এবারে ইলিশ ভাপাটা বসিয়ে দিয়েছি। ইলিশ ভাপাটা আজকের একটু সর্ষেটা কম, মানে ইলিশ ঠিক আমি আজকের একটু ঝোল ঝোল করব, মানে খুব গাঢ় সর্ষে দিয়ে ইলিশ ভাপা করব না, ওই জন্য অল্প সর্ষে দিয়েছি আর খানিকটা সর্ষে বাটা তুলে রেখেছি ফ্রিজে। আর কিছু ইলিশ মাছ মানে ভাপা করব আর কিছুটা ভাজা করব, এগুলো হচ্ছে ভাজা করব, কারণ আমার আবার ইলিশ মাছ ভাজা খেতে মানে খুব ভালো লাগে। আর চচ্চড়িয়ার আগে করব না, এই তেলটাও ভাজা করে নেবো, আর মাছের মাথার আধখানা দিয়েছি এই ভাপাতে, আর আধখানা ভাজা খাবো। এই যে বসিয়ে দিয়েছি, এটা তো আর মানে সেরকম শেয়ার করলাম না, কারণ এর আগে ইলিশ ভাপা আমি আর একবার শেয়ার করেছি, অনেকবারই শেয়ার করেছি ইলিশ ভাপা রেসিপি। তো এটাতে ওই নুন, সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটা, হলুদ আর কাঁচা তেল দিয়ে একদম মাছগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। সেটা এবার চাপা দিয়ে দেবো, দিয়ে একদম গ্যাস কমিয়ে ফুটে গেছে, এবারে গ্যাস কমিয়ে ওই 15-20 মিনিট ফুটিয়ে নেবো, ব্যাস স্টিম করে নেবো, হয়ে যাবে। এই যে আমার ইলিশের তেল ঝাল হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি, অনেকক্ষণই বন্ধ করে দিয়েছি, আর এখানে মাছটাও ভেজে নিয়েছি, এই যে 2 পিস মাছ মাথা আর এই যে তেল বেরিয়েছে, ভাজা হয়ে গেছে, আর এখানে ডোডোর ঝোল হচ্ছে, ডোডোর পোনা মাছের ঝোল হচ্ছে। তো রান্না মোটামুটি আর কিছু করব না, সব হয়ে গেছে, এবারে গ্যাস পুঁছব, তারপর শিলও এখনও তোলা হয়নি, শিলটা তুলবো পরিষ্কার করে। রান্না দেখানোর পর আর একদম কথা বলতে আসতে পারিনি, পারিনি বলতে লাঞ্চ করেছি মানে অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চ করতে করতে, কারণ ডোডো এত উৎপাত করছে আজকে, মানে মাকে দেখে যেন উৎপাতের লেভেলটা আরও মানে 3 গুণ বেড়ে গেছে, এত জ্বালাচ্ছে। তো যাই হোক, আমার একটু তাড়াও ছিল, তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ডোডোকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমার আবার বিকেলবেলা আজকে হাতি বাগান বেরোনোর কথা ছিল, আর মা রবিবার চলে যাবে, আজকে শুক্রবার, মা রবিবার চলে যাবে, এবার কালকে 3টা হাতে রাখছি, কালকে মানে টুকটাক ঘরের কাজ আছে। এবার আজকে মানে গতকাল বড়বাজারে গেছিলাম, আজ গেলাম হাতি বাগানে, তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল আমার কেনাকাটা। আর কিসের কেনাকাটা করছি সেটা হচ্ছে ডোডোর জন্মদিন আসছে সামনে, ডোডোর জন্মদিনের কেনাকাটা করছি। এবার ডোডোকে নিয়ে তো সত্যি কথা বলতে এই বর্ষা বাদলের সময় বেরোনো যায় না, আর ডোডোকে যে বাড়িতে রেখে যাব দেখার কেউ নেই, ওই জন্যই মাকে বললাম মা কদিনের জন্য এসো না, আর স্কুলটাও ছুটি আছে এই সময়, 1 সপ্তাহ স্কুল ছুটি আছে, আমি বলি কদিনের জন্য এসো না প্লিজ, তাহলে আমার অনেক কিছু কেনাকাটা করার আছে, ডোডোর সামনেই বার্থডে, 1 আগস্ট ডোডোর বার্থডে, এবার ডোডোর বার্থডের জন্য না অনেক কিছু কেনাকাটা করার আছে, ডোডো জামা প্যান্ট কেনার আছে, বেলুন বড়বাজারে গেছিলাম বেলুন পট্টিতে বেলুন কিনে এনেছি, তারপর একটা ব্যাপার আছে, এখন ডোডো স্কুলে ভর্তি হয়েছে এবছর নতুন স্কুলে, এই যে স্কুলের একটা ব্যাপার দেখলাম যে বার্থডেতে স্কুলের সব যতজন বাচ্চা আছে, তো 50 মনে হচ্ছে এখন আছে, 50 না 49 এরকম যাই হোক, ওই 49-50 এরকম বাচ্চা আছে, তো সব বাচ্চাকে যার বার্থডে তার বাড়ি থেকে একটা ছোটোখাটো কিছু রিটার্ন গিফট দেয়, তো সেই রিটার্ন গিফটটা কী দেবো করে করে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো লাস্টে ঠিক করলাম যে 40-50টা জিনিস কিনতে হবে, এখান থেকে দোকান থেকে কিনলে তো অনেক পড়ে যাবে, তো বড়ো বাজার চলে যাই,
বড় বাজারে সব মোটামুটি জানি কোথায় কি পাওয়া যায় না পাওয়া, কারণ বড় বাজার মোটামুটি আমার সব চেনা। বড় বাজারে আমি মোটামুটি সব চিনি কোথায় কি পাওয়া যায় কোন গলি কি গলি। কালকে বাপ্পাকে নিয়ে গেছিলাম, বাপ্পা অফিস থেকে এসেছিল আর আমি গেছি, বাপ্পা বরং ভুলিয়ে ফেলছি কোথায় কি, আমি ওকে নিয়ে যাচ্ছি যে তুমি এই জায়গাটায় চলো। বাপ্পা ভাবছে হ্যাঁ তুমি বলবো, আমি না গো, আমি না এর আগে দাদার সাথে, আমার দাদার সাথে বড় বাজারে গেলে সব থেকে শান্তি, আমার দাদা মোটামুটি সব চেনে, বড় বাজারের মোটামুটি দাদা সব চেনে, দাদার সাথে এলে শান্তি। বাপ্পার সাথে গিয়ে না কালকে ভীষণ মানে বিরক্ত লেগে গেছে, আর জিনিস কিনতে দিচ্ছে না। আর বড় বাজারের ব্যাপারটা কি, এক প্রান্তে এটা পাওয়া যায় তো আর এক প্রান্তে আর একটা পাওয়া যায়, তো অনেক কিছু কিনবো বলেই লিস্ট করে নিয়ে গেছিলাম। তো যাই হোক কালকে বড় বাজার, আজকে হাতিবাগানে গিয়ে দুটো জামা টামা কিনে এনেছি। আর ডোডোর কী কী জামা কিনে এনেছি দেখাবো না, থাক পরেই দেখাবো, ডোডোর বার্থডে সময় এখন থেকে যদি দেখিয়ে দিই ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। ডোডো দু সেট জামা প্যান্ট কিনেছি বার্থডের জন্য, একটা সকালে পরবে হাফ গেঞ্জি হাফ প্যান্টের সেট, আর একটা কিনেছি ফুল শার্ট আর ফুল জিন্সের প্যান্টের সেট, এই কিনেছি দুটো সেট জামা প্যান্ট কিনেছি। আমার দুটো এমনি কুর্তি কিনেছি, হাতিবাগানে যেহেতু যাওয়া হয় না তো সবসময় গেছি বলে দুটো কুর্তি কিনেছি। আর কিনেছি এই ওই ঠাকুরের জন্য জামা টামা, আমার গোপাল আছে গোপালের জন্য জামা মুকুট গলার হার সব কিনে এনেছি। আর মায়ের মাকে পাঠাবো বলে, মায়ের জন্মাষ্টমী আসছে সামনে আমার বাড়ির ওখানকার রাধাকৃষ্ণ, ও আমার নিজের মানে হাতে করে রাখা রাধাকৃষ্ণ, মানে ওই রাধাকৃষ্ণটাও না সত্যি কথা বলতে একটু একটু করে না টাকা কিছুটা ব্যাংকে জমিয়েছিলাম, সেই ব্যাংকের টাকা তুলে এনে আমি ওই রাধাকৃষ্ণ কিনেছিলাম, আমার বাড়ির রাধাকৃষ্ণ। তো ওই রাধাকৃষ্ণর জন্য আমি জামা প্যান্ট কিনেছি, ওই রাধাকৃষ্ণ সবই তো নিজে তাই না, এই বাড়ি ওই বাড়ি, আমার তো আর মানে এটা নিজের ওটা নিজের নয় তা তো না, সবই আমার নিজের, ওখানেও রাধাকৃষ্ণ নিজের এখানে গোপালও নিজের, তাই সবার জন্য জামা প্যান্ট কিনে এনেছি। মা বললো আরও আরও সব কিনে নিয়ে এলাম, আর এই মোটামুটি কেনাকাটা করেছি, আর সেরকম কিছু কেনাকাটা করে তাই দুটো দুটো জামা প্যান্ট মানে একটা জামা জামা একটু বেশি দামি হয়ে গেছে আর একটা মোটামুটি রেঞ্জের ওপর হয়েছে, আর দুটো কুর্তি মোটামুটি কিনলাম, ব্যাস এইটুখানি কিনে কেটে নিয়ে চলে যাচ্ছে। তো সেরকম আর কী কী কিনে এনেছি অত দেখাতে আমি পাচ্ছি না, হয়তো দেখাতে পারতাম কিন্তু একটা ঘরের মধ্যে আমি জিনিসগুলো লুকিয়ে লুকিয়ে কারখানায় রেখে এসেছি, আমাদের যে কারখানা আছে কারখানা ঘরে লুকিয়ে লুকিয়ে রেখে এসেছি। ডোডোর জ্বালা তুলবে মানে ডোডো দেখলেই বায়না তুলবে এক্ষুনি, আর সে ঝাঁপ করে লুকিয়ে লুকিয়ে এনে সেগুলোকে ওর বাবা বললো আমি ওর ঘুমলে ঠুমলে ঢুকিয়ে দেবো, আমার রাখার জায়গা নেই জিনিসপত্র যে কোথায় রাখবো, কারখানা ঘরে ওই জন্য লুকিয়ে রেখেছে। ডোডো দেখলেই বায়না করবে জিনিসগুলো, তাও ডোডোর জন্য কালকে দেখো তোমার ওটা দাও ওটা দাও, ডোডো অনেক দিন ধরে একটা এই যে চা তেলের বায়না করছিল ভীষণ, ওর জন্য এই কচ্ছপটা এনে দিয়েছি কালকে, এটা ডোডোর জন্য কালকে এনে দিয়েছি। একটা হেলিকপ্টারটা কোথায় গেল, হেলিকপ্টারটা কোথায় গেল খুঁজে পাচ্ছি, একটা হেলিকপ্টার এনে দিয়েছি বড় মতো একটা হেলিকপ্টার, তার সঙ্গে এনে দিয়েছি একটা জল রঙের সেট এনে দিয়েছি, খুব জল রং জল রং সোনাই দাদা করে জল রং, ওরকম জল রং জল রং জল রঙের সেটও এনে দিয়েছি মোটামুটি, কিন্তু সবকটা একসাথে দিইনি, সব নষ্ট করে রং লুকিয়ে ফেলেছি। হেলিকপ্টারটা দিয়েছি আর টাটেলটা তো আছে, এটা নষ্ট করতে পারবে না, এটা আছে বিছানায় আছে সারাক্ষণ। এই যে ওই ওর এখন এমন একটা ব্যাপার হয়েছে, যা পড়বে যা দেখতে পাবে সঙ্গে সঙ্গে টাটেল এনে দাও, একটা টাটেল এনে দাও। আর এইগুলো এটা না কড়িয়া পুকুরে যখন ওর খেলা কিনতে যাই টুকটাক, কড়িয়া পুকুরে গেলে না ও দেখতে পাই এগুলো, তখন আমাকে বলেছিল ওই যে টাটেলটা আছে ওইটা আমাকে চাই, হ্যাঁ ঠিক আছে পরে কিনে দেবো। বড় বাজার থেকে অনেক মানে অনেক সস্তায় আমি কিনে এনেছি, যা কড়িয়া পুকুরে দাম বলেছে তার থেকে অনেক সস্তায় আমি কিনে এনেছি। তো যাই হোক ঠিক আছে, ওই জন্য আজকে বেরিয়েছিলাম বলেই আর ভিডিওটা করাই, ভেবেছিলাম হাতিবাগানে গিয়ে ব্লগ করবো, কিন্তু আমার কালকেরও যেরকম গেছে আজও সেরকম, কাল বড় বাজারে জাস্ট বাস থেকে নেমেছি মুষলধারে বৃষ্টি নেমে গেছে, আজও তাই হাতিবাগানে গেছি কি প্রচণ্ড বৃষ্টি নেমেছে, আর আমি বলি আমার কপালটাই খারাপ, আমি কেনাকাটা করতে আজ বেরোলেই সারাদিন আজকে বৃষ্টি হয়নি, কিন্তু বিকেলবেলায় হাতিবাগানে গেছি বৃষ্টি কি সজোরে বৃষ্টি এসেছে। তো ওর মধ্যে আর ব্লগ করিনি, ওই হাতে জিনিসপত্র আবার ব্লগ বাবা আর বের করিনি আর করিনি, আর তো ঠিক আছে চলো আজ মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন, তাহলে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।